রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে বাধাদান প্রক্রিয়া। বোমাগুলি মার পাল্টামারের ঘটনা রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গেলেও দক্ষিণ দিনাজপুরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলছে মনোনয়ন পর্ব। শাসক দল তো বটেই, এমনকি বিরোধীদের পর্যন্ত কোনো অভিযোগ নেই মনোনয়ন জমা নিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার 8টি ব্লকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মনোনয়ন জমা হচ্ছে এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের জন্য বালুরঘাট মহকুমা শাসকের দপ্তর এবং বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা কাজ চলছে। এখনো পর্যন্ত বিজেপি এবং বামের পক্ষ থেকে তৃণমূলের তুলনায় বেশি নমিনেশন জমা পড়েছে। এদিন থেকেই শুরু হয়েছে তৃণমূলের নমিনেশন জমা দেওয়ার কাজ। তবে জেলা জুড়ে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি নমিনেশন জমাকে কেন্দ্র করে। জেলায় শাসক দল এবং বিরোধীরা জানিয়েছে মনোনয়নকে কেন্দ্র করে কোনো বাধা সম্মুখীন হতে হয়নি, মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে শান্তিপূর্ণভাবে এই জেলাতে। আর বিসিআর কাটবার জন্য আপনাদের যে জেরোগুলো জমা দিচ্ছেন এই কোন কোম্পানি